হ্যালো, গুড মর্নিং টু অল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি দুদিন লেটে ব্লগ পোস্ট করছি, তো এই দিন ছোটদা চলে গেল সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার সময়। তারপর আমি ফিল করলাম আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল, তার জন্য এখানে আদা জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর সেটা অনেকটা সময় ধরে সিপ সিপ করে খেলাম। আর এটা খাওয়ার সময় আমি কী করব, নেচার দেখছিলাম, এত সুন্দর মেঘ সরছিল, খুব সুন্দর লাগছিলো পাহাড়টা। তো এটা খেয়ে নেওয়ার পরে আমি ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, ঘুম থেকে উঠতে আমাদের সবার আজকে লেট হয়েছিল। আজকে যেহেতু ছিল মঙ্গলবার, মঙ্গলবার শনিবার ইস্যুদের হাউস ড্রেসের একটা ড্রেস কোড থাকে, তো এটা হচ্ছে হাউস ড্রেস। আমি উঠে ব্রাশ করতে করতে দেখলাম ইস্যু অলমোস্ট রেডি, আর সেদিনকে যেহেতু সবাই লেট করেছি তার জন্য বিছানাটা আজকে তোলা হয়নি, বিছানাটা গোছানো হয়নি। তো এইভাবেই ইস্যুকে রেডি করা হচ্ছে। তো ইস্যুকে রেডি করার পর আজকে দাদা দিতে গেছিলো, কারণ আমার শরীরটাও খারাপ ছিল আর বৌদির শরীরটা যে খুব একটা ভালো ছিল তার নয়। একটু রিকভারি করেছে বৌদি, কিন্তু অতটাও রিকভারি করেনি। ঘরের মধ্যে টুকটাক কাজ করা বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কাজগুলো হয়, সেগুলো যেমন সবজি টবজি কাটা, চা টা বানানো, এগুলো মোটামুটি পেরে উঠছে, কিন্তু তার বেশি খুব একটা ভারী কাজ করতে পারছে না, তাহলে ব্রিডিংয়ের একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দাদা ইস্যুকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর এখানে বৌদি মোটামুটি বাসনগুলো ধুয়ে নিল, আর আমাকে দেখলে এত ভয়ঙ্কর লাগবে এখানে। আমি ক্যামেরাটা অন করে একটু বাইরে গেছিলাম, মাফলা টাফলা জুড়িয়ে, মানে রীতিমতো আমার ঠান্ডা যে লাগছিল, এত কানে ব্যথা গলায় ব্যথা, তার জন্য দাদার মাফলার বৌদির চাদর সব কিছু গায়ে নিয়ে নিয়েছিলাম আমি। আর এই দিনকে জাস্ট আমি রান্না করেছি, এর বাইরে একটা কাজ আমি করিনি, জলে তো হাতই দিইনি আমি। এই যে এইখানে, মানে আমার মনে হচ্ছে না যে আমি ওর ননদ, ঠিক মনে হচ্ছে শাশুড়ির মতো একটা গেট আপ নিয়ে চলে এসেছি, মাফলার চাদর সব জড়িয়ে, তারপর চশমাটাও পরেছি, মানে একদম টোটালি মনে হচ্ছে যে 80-টাছি চলছে আমার বয়স। এখানে বৌদি আমাকে বেশ কিছুটা হেল্প করে দেওয়ার পর আমি লাঞ্চ রেডি করছিলাম, দাদা বৌদিকে এখানে ড্রেসিং করাতে গেল হসপিটাল থেকে এসে। বৌদির সিচুয়েশন সত্যিই খুব খারাপ থাকছে, তো এখানে আজকে আমি সবজি ডাল এসব বানিয়েছিলাম, আর একটা আজকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। আমার সাথে আর কত ওরা নিরামিষ খাবে বলুন তো। তো এখানে আজকের, মানে সেদিনকার লাঞ্চটা কিন্তু দাদাই নিয়ে গেছিলো, কারণ আমি বা বৌদি দুজনেই যাওয়ার মতন পরিস্থিতিতে ছিলাম না। আমি এসেছি মোটামুটি শনিবার, শনিবার থেকে ওরা আমার সাথে সেই ভেজ খাবার খাচ্ছে, তাই আজকে ভাবলাম একটা ডিম সিদ্ধ করে দিই। দাদা এখানে খেয়ে দিয়ে অফিস চলে গেল, আমাকে একটা ডিসপ্রিন এনে দিয়েছিল যাদের খুব গলা ব্যথা করে, তো এই ডিসপ্রিন গরম জলে গুলে যদি গার্গেল করো ভীষণ আরাম পাবে। হসপিটাল থেকে ফেরার সময় দাদা অনেকগুলো ওষুধপত্র এনে দিয়েছিল, যেহেতু শরীরটা খুব খারাপ করছিলো। ওষুধপত্র খেয়ে, মানে লাঞ্চ করার পর ওষুধপত্র খেয়ে দিয়ে একটু ওঠার মতন মানে পরিস্থিতিতে আসার পর ইস্যুকে নিয়ে ডান্স ক্লাসে গেছিলাম। ওদের ডান্স ক্লাসটাও খুব সুন্দর। এই রাস্তাটা ঠিক যতবার যাই মনে হয় না যেন, মানে ক্যাপচার করে যেন, মানে একটা ক্লান্তি আসে না, মনে হয় দেখেই যাই দেখেই যাই। পাহাড়ের এত রূপ আর নদীর এত গর্জন, দুটোই বেশ সুন্দর লাগে, খুব মনোরম লাগে। একটা মজার ব্যাপার বলেই দিই, এখানে প্রত্যেক বাড়িতে কিন্তু কুকুর পোষা মানে নির্ধারিত, যেটা আমাদের ওখানে অনেকজন নাকশিট করে কুকুর পোষা বলে, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা করে কুকুর আছে, এবং খুব ভালো জায়গায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইস্যু ডান্স ক্লাসে। অ্যাম্বিয়েন্সটা দেখছো কী সুন্দরভাবে সাজানো গোছানো, আমার এখানে জাস্ট বসে থাকতে ইচ্ছে করছিলো। যাকে ইস্যুকে ডান্স ক্লাসে দিয়ে আমরা গেছিলাম ওর স্কুলের ক্রাফট, এখানকার স্কুল না ভীষণভাবে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাসের ওপর বেশি জোর দেয়, তো আজকে একটা হ্যাঙ্কির ওপর কাজ ছিল, তার জন্য একটা কটন হ্যাঙ্কি কেনার জন্যই লোকাল মার্কেটে গেছিলাম। রামেন, রামেন দিলে তো ডিম খেতে হবে, ডিম ছাড়া রামেন হয় না তো। ডান্স ক্লাস থেকে নেওয়ার পর আমরা একটু হালকা বাজারে বেরিয়েছিলাম, ওর যে আবদারগুলো ছিল সেগুলো ফুলফিল করার জন্য। কতটা পারলাম জানি না, তবে ও টুকটাক ওই যে কেনাকাটি চলছে, এখান থেকে একটা পেস্ট্রি নিয়ে আর কিছু কী নিয়েছিলাম যেন, একটা বিস্কিট টাইপের কিছু একটা নিয়েছিলাম। যাকে আজকে আকাশ হচ্ছে ভীষণ মেঘলা, বৃষ্টি পড়বে গ্যারেন্টি, আগের দিন তো দুদিন প্রচণ্ড রোদ দিয়েছে। তো ফেরার পথে মনে হলো যে হনুমানজির মন্দিরে একবার দর্শন দিয়ে যাই, বৌদি বললো এখানকার মন্দিরটা ভীষণ জাগ্রত, আগের দিন পুজো দিয়ে ঘুরে গেছি সেটা। যেহেতু শরীরটা খুব খারাপ লাগছিলো, তো আমি বললাম দেখো আমার শরীরটা ভালো করে দাও, আমি তোমাকে পরের দিন আমি লাড্ডু দিয়ে যাবো, এটা আমি ঘুষ বলতে পারো। এবং ম্যাজিক্যালি আজকে আমার শরীর অনেক ভালো আছে, অনেক ভালো আছে।
দেখলেন, বললাম বৃষ্টি যখন তখন পড়বে, ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি পড়া। তো বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এবং আমাকে ডিনার বানাতে হবে। তো বাড়ি এসে ঠিক করলাম যে না, যে ডিনার বানাবো না, ইস্যু পড়তে বসলো। তাড়াতাড়ির মধ্যে আমরা একটা ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, সেটাই আমাদের ডিনার ছিল। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই রাখলাম, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থাকো, ভালো থাকো, নিজের শরীরের যত্ন নাও। টাটা।